জনগণের পেটে আঘাত করে মানুষের পকেট কেটে উন্নয়নের চাকায় গবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জিপিওর সামনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এই হুঁশিয়ারি দেন তিনি। জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার ও আগামী 6 মাসের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণার দাবিও জানান ইনু। এ সময় টাকা পাচার ও দুর্নীতি লুটপাট বন্ধের আহ্বান জানান তিনি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতে জানিয়ে বলেন, অস্বাভাবিক দাম বাড়ানোর কারণে অর্থনীতি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। জ্বালানি তেলের মূল্য সম্পূর্ণ প্রত্যাহার করে ফেলুন এবং আন্তর্জাতিক সংকট মোকাবেলার জন্য আগামী 6 মাসের জন্য বিশেষ অর্থনৈতিক ব্যবস্থাপনা প্যাকেজ ঘোষণা করুন। সেইভাবে মোকাবেলা করতে হবে। জনগণের পেটে লাঠি মেরে উন্নয়নের চাকা এগোবে না, নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে লুটপাট বন্ধ করুন, বিদেশে টাকা পাচার বন্ধ